আমি চাই আমি যেন আমি স্বাভাবিক জীবনে ফিরে যাই, এটা আমি খুব চাই। আমি রীতিমতো মানে আমার নিজেকে আমার নিজের বোঝা মনে হচ্ছিলো যে এভাবে আমার চলবে কী করে, আমি চাকরি করবো কীভাবে, সংসার করবো কীভাবে, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। তারপর স্যার আমাকে যথেষ্ট মানে আশার বাণী শুনিয়েছে যে আপনি এতটা হতাশ হবেন না, ইনশাল্লাহ আপনি এখানে আসছেন আশা নিয়ে, আপনাকে আমরা সুস্থ করে ছাড়বো, এরকমই যে আমরা সুস্থ করবো ইনশাল্লাহ। যখন আমি নিজেকে মানে মনে হচ্ছে যে আমার ব্যথা নেই, আমি ভালো ফিল করতেছি, মানে আমার অনেক ভালো লাগতেছে, মানে এটা বলা আমি প্রকাশ করতে পারতেছি না যে আমি এমন থাকলেই এনাফ, মানে যতটুকু আমি সুস্থ হয়েছি আমার যেমন লাগতেছে সেটা মানে আমার জন্য মানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি, আর স্যারের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ঠিক আছে, অতটুকু আমি সুস্থ হতে পারবো এটা আমি চিন্তা করিনি একদম। যারা ছিল নার্স, ডাক্তার, থেরাপিস্ট, মানে সবাই এতটা আন্তরিক, এতটা মানে কেয়ারি, আমার কাছে মানে অনেক ভালো লাগছে, মানে ওদের আচার আচরণ, ওদের আন্তরিকভাবে যেভাবে করছে, মানে মানুষ এভাবে সুস্থ হয়ে যাবে আমার মনে হয়। নিজেদের হ্যাঁ নিজের পরিবার, নিজের বোন বন্ধু, নিজের মা যেভাবে মানে সন্তানকে মানে আপন করে কীভাবে সুস্থ করে তুলবে, ওরা সবটা করছে, ঠিক আছে, সবটাই ওরা দিচ্ছে আমাকে সার্ভিস, এইটা সবচেয়ে আমার ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন কিছু কেস স্টাডি নিয়ে আলোকপাত করার জন্য এবং সেই রোগীদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে একজন রোগীর সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইডির রোগীর সমস্যায় উনি ভুগছিলেন। আসুন আমরা সরাসরি সেই পেশেন্টের সাথে কথা বলি এবং ওনার কাছ থেকেই জানি যে উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমি সালমা আক্তার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে, কুমিল্লা জেলার পৌরা থানা থেকে। আচ্ছা ম্যাম, আমাদেরকে একটু বলবেন যে মূলত আপনার কী ধরনের সমস্যা ছিল যেটা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ভর্তি হয়েছিলেন, একটু আমাদেরকে যদি প্রথম থেকে বলেন। জি শিওর, আমি আসলে গত এক বছর ধরে মানে ব্যাক পেইন, মাজা ব্যথা, যেটা মানে অনেক বেশি সাফার করছি, মানে বসতেই পারতাম না, বসলেই মানে প্রচণ্ড ব্যথা হতো, যখন ব্যথা হতো তখন হাঁটতেও সমস্যা হতো তখন। তো এই সমস্যাটা আমি কুমিল্লায় অনেক চিকিৎসা করছি, আমি ডাক্তার দেখাইছি, কিন্তু কোনোভাবেই আমার ভালো হয়নি। শেষ পর্যন্ত আমার বন্ধু ওর পরামর্শে ও আপনাদের খোঁজখবর নিয়ে মানে জানলো স্যার এখানে আছে ভালো চিকিৎসা দেন, ওর পরামর্শে আমি এখানে আসছি, এসে আমি চিকিৎসা নিচ্ছি এটাই। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখিয়েছি যে আপনি একজন পিএলআইডি রোগী, আপনার L4 এবং L5 এই দুইটা ডিস স্পন্ডালাইসিস হয়েছিল, সো এটা অবশ্যই MRI রিপোর্টের ফল। তো আমাদেরকে কি একটু বলবেন যে যখন আপনার এই ব্যথাটা প্রথম শুরু হয়েছে কিভাবে এবং আপনি সেটার জন্য কী ধরনের ট্রিটমেন্টগুলো নিয়েছিলেন? আসলে ব্যথাটা শুরু হয়েছে আমি যখন ফার্স্ট ফিল করছি, আমি তো চাকরি করি, প্রাইমারিতে জব করি, আমি সন্ধ্যায় আমি নামাজ পড়তে দাঁড়িয়ে আমি যখন সাজদা করব তখন হঠাৎ করে মানে আমি সাজদায় আর যেতে পারতেছি না, মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি নামাজ ছেড়ে দিয়ে আমি হামাগুড়ি দিয়ে কোনো রকমে আমি খাটে মানে আশ্রয় নিছি, এপাশ করতে পারেন ওপাশ করতে পারেন, সেখান থেকে আমার সূচনা আমার ব্যথা শুরু। তারপর থেকে আমাদের স্থানীয় কুমিল্লা জেলায় যে ডাক্তার আছেন বিভিন্ন ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে, ওষুধ দিলে তো ব্যথা কমে, আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিলে ব্যথা ভালো হয়। ইভেন আমি একটা হাসপাতালে অ্যাডমিট হয়ে আমি 21 দিনের থেরাপিও নিয়েছি কুমিল্লায়, কিন্তু আমি ওরকমভাবে কোনো উপকার হয় নাই, আমার হয় নাই বলে আজকে আমি এখন ঢাকায় আসছি, ঢাকায় এসে যে ছাড়ের মাধ্যমে চিকিৎসা নিলাম, আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছি। আচ্ছা ম্যাম, আপনি যেটা আমাদের সাথে একটু শেয়ার করেছেন যে আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন, এর পরবর্তী অবস্থায় আপনার এত ব্যাক পেইন শুরু হয় যে আপনি তখন আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, তো সেই সময়টা কি আপনার অন্য কারো সাহায্য নিয়ে আপনাকে চলতে হয়েছিল কয়েকটা দিন? একদম, আমি বিছানায় ছিলাম 2-3 দিন ধরে, ঠিক আছে, তারপর আমাকে সহযোগিতা করেছে অনেকে, যেহেতু আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি এ পাশ ও পাশ করতে পারতেছি না, আমাকে সহযোগিতা করেছে অনেকে। সেই সময়টা তো অবশ্যই অনেক কষ্টের ছিল, কারণ আমরা যত যাই কিছুক আমরা আসলে অন্যের সহযোগিতা নিয়ে আসলে আমরা কিছু করতে চাই না, এটা অবশ্যই নিজের কাছে অনেক কষ্টকর লাগে, স্পেশালি আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের কাছে অনেক কষ্টকর একটা বিষয়। তো পরবর্তীতে আপনি আপনার বন্ধুর মাধ্যমে যখন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, তো ওনার কাছে আসার পরে স্যার কী বলেছিলেন আপনাকে?
স্যার তো আসার পর আমি বিস্তারিত স্যারকে বললাম, স্যার আমি এই অবস্থায় আছি, আমি রীতিমতো মানে আমার নিজেকে আমার নিজের বোঝা মনে হচ্ছিলো যে এভাবে আমার চলবে কী করে, আমি চাকরি করবো কীভাবে, সংসার করবো কীভাবে, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। তারপর স্যার আমাকে যথেষ্ট মানে আশার বাণী শুনিয়েছে যে আপনি এতটা হতাশ হবেন না, ইনশাল্লাহ আপনি এখানে আসছেন আশা নিয়ে আপনাকে আমরা সুস্থ করে ছাড়বো, এরকমই যে আমরা সুস্থ করবো ইনশাল্লাহ। তো এটা শুনে তো আমি আশ্বস্ত হলাম, খুশি হলাম। স্যার যেভাবে সাজেশন দিল, আমাকে সাজেস্ট করছে, আমি সেটা মেনে নিয়ে আজকে আমার এই যে এক মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আপনি কি আপনার যে স্বাভাবিক কাজগুলো মাঝখানে আপনি করতে পারছিলেন না এবং প্রচণ্ড যে ব্যথা, সেগুলো কি এখন আছে? না, এখন ব্যথা নেই, এখন আমার ব্যথা ফিল হয় না, এখনও ভালো আছি। তবে আমি যদি আমি চাই আমি যেন আমি স্বাভাবিক জীবনে ফিরে যাই, এটা আমি খুব চাই। আর স্যার আপনারা তো সবাই বলতেছেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর এখানে যে নিয়মগুলো আপনারা দিয়েছেন এগুলো আমি মেনটেন করতে চেষ্টা করব, কারণ আমি এটা নিয়ে অনেক সাফার করছি, আমি অনেক কষ্ট পাইছি, আমি এত ব্যথিত ছিলাম মানে এতটা হতাশ হয়ে পড়েছি, মানে আমি কীভাবে চলবো, আমার সামনের দিনগুলো কীভাবে যাবো, আমার সন্তান স্বামী মানে আমি কীভাবে কাকে ম্যানেজ করব। তো এখন আজকে যখন আমি নিজেকে মানে মনে হচ্ছে যে আমার ব্যথা নেই, আমি ভালো ফিল করতেছি, মানে আমার অনেক ভালো লাগতেছে, মানে এটা বলা আমি প্রকাশ করতে পারতেছি না যে আমি এমন থাকলেই এনাফ, মানে যতটুকু আমি সুস্থ হয়েছি আমার যেমন লাগতেছে সেটা মানে আমার জন্য মানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি, আর স্যারের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ঠিক আছে, অতটুকু আমি সুস্থ হতে পারবো এটা আমি চিন্তা করিনি একদম, মানে এই অবস্থায় আমি ফিরে আসতে পারবো এটা আমি ভাবিনি, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আপনার চোখের আনন্দ অশ্রু দেখে আসলে জিনিসটা বুঝতে পারছি, আসলে এই জিনিসটা আসলে আমরা এর আগেও বিভিন্ন পেশেন্টের পেয়েছি, স্পেশালি যারা হচ্ছে ব্যথার রোগী, আমরা দেখতে পাই যে তারা একটা সময় গিয়ে তারা ডিপ্রেশনে চলে যান, এতটাই তারা ডিপ্রেশনে চলে যান অনেকে তাদের নিজেদের মৃত্যু পর্যন্ত কামনা করেন যে এই ব্যথা থেকে তারা সহ্য করতে পারছেন না, এবং অনেকে আছেন যে তারা মানে সংসার থেকেও তারা সম্পূর্ণ আলাদা হয়ে যান, এই ধরনের মানুষগুলো। তো সেখান থেকে ওভারকাম করে আসাটা সত্যি অনেক বড় একটি যুদ্ধের ব্যাপার এবং অনেক কষ্টকর একটা বিষয়। তারপর যারা জয়ী হন আমরা তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই, তবে এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে একটি সঠিক সিদ্ধান্তই পারে একটি মানুষকে সারা জীবনের জন্য তাকে বদলে দিতে, যেটা হয়তো আপনার বন্ধু করেছেন। আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম খালেদা নাসরিন। আচ্ছা, আমাদের কি কি একটু বলবেন যে আপনি সবার প্রথমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে কীভাবে জানতে পেরেছিলেন? আমার 2 বছর আগে ঘাড় ব্যথা ছিল, তো তখন থেকে আমি ইউটিউবে মানে ঘাড় ব্যথা বা ফিজিওথেরাপি এই সম্পর্কে একটু চার্চ করতে থাকি। তো তখন স্যার ইয়াগুলি ছাড়াও আরও কয়েকজনের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রাখি, তার মধ্যে সবারটা দেখে আমার স্যারকে স্যারেরটাই সবচেয়ে পারফেক্ট মনে হলো, তো সেই জন্য আমি ওইটা সবসময় একটু ফলো করতাম। আর ওর যেহেতু সিভিয়ার প্রবলেম দেখছে এই জন্য ওকে আমি অনেক আগেই স্যারেরটা নির্দেশনা দিছি যে হ্যাঁ এটা তুমি করতে পারো, এখান থেকে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে, সে দৃষ্টিকোণ থেকে এদিকে আসা আর কি। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার বান্ধবীকে আপনি আগে যে অবস্থায় দেখেছেন আর বর্তমান যে অবস্থায় দেখছেন, দুইটাতে পার্থক্য আপনি কেমন দেখছেন? ওকে আমি সবসময় বলতাম তোমার সুস্থ হইলে হয়তো অনেকে খুশি হবে কিন্তু সবচেয়ে বেশি খুশি হব আমি, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যে এটার জন্য উসিলা হয়েছি যে এখনও ভালো আছে, এটা আমার কাছে অনেক বেশি আনন্দিত, আমি অনেক বেশি আনন্দিত, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। একটি সঠিক সিদ্ধান্ত একটি মানুষের সম্পূর্ণ জীবন বদলে দেয়, সেই জিনিসটা আসলে আমরা এখন এখানেই দেখতে পেলাম। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনি এই DPRC হসপিটালে যতদিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে, ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথা এবং ঘাড় ব্যথার চিকিৎসার মাধ্যমে একজন রোগী সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব, যেটা আমরা আপনাকে দেখি এখন দেখতে পাচ্ছি, তো স্যারের যেটা অ্যাডভান্স রিহাব ফিজিও ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা আপনি যতদিন গ্রহণ করেছেন আমাদেরকে একটু বলবেন যে এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে, যে আপনি কি টাইম টু টাইম এর সব কিছু আপনি পেয়েছেন বা চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে সামগ্রিকভাবে? নিশ্চয়ই বলবো, আসলে আমি আগেও বলেছি যে আমি কুমিল্লায় থেরাপি দিয়েছিলাম 21 দিনের থেরাপি, এখন ঢাকায় এসে থেরাপি, আমার ব্যায়াম, তারপর আদার্স যে কার্যক্রমগুলো, ওই কুমিল্লা থেকে মানে একদম অনেক বেশি ডিফারেন্ট। ঠিক আছে, কুমিল্লা যেটা করেছি মানে আমি চিন্তা করি, আমি ভাবছি হয়তো কুমিল্লার মতো করে এখানে হবে, কিন্তু না, এখানে এসে আমি অনেক ডিফারেন্ট কিছু দেখতে পেয়েছি। আর এখানে যারা আমার থেরাপিস্ট ছিল, যারা ছিল নার্স, ডাক্তার, থেরাপিস্ট, মানে সবাই এতটা আন্তরিক, এতটা মানে কেয়ারি, আমার কাছে মানে অনেক ভালো লাগছে, মানে ওদের আচার আচরণ, ওদের আন্তরিকভাবে যেভাবে করছে, মানে মানুষ এভাবে সুস্থ হয়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে, ওরা যে আন্তরিক ভালোবাসা দিয়ে আমাদেরকে মানে সার্ভিস দিছে, সেটা আমার কাছে অনেক মানে সেটার জন্য আমি অনেক মানে কৃতজ্ঞ।
আপনাকে একজন নিজেদের পরিবারের সদস্যের মতোই তারা ট্রিট করে, একদম নিজেদের, হ্যাঁ নিজের পরিবার, নিজের বোন বন্ধু, নিজের মা যেভাবে মানে সন্তানকে মানে আপন করে কীভাবে সুস্থ করে তুলবে ওরা সবটা করছে, ঠিক আছে, সবটাই ওরা দিচ্ছে আমাকে সার্ভিস, এইটা সবচাইতে আমার ভালো লাগছে। আমি জানি না ভবিষ্যৎ আমার কী হয়, আমি সুস্থ হব না এটা আল্লাহ জানে, কিন্তু এখন পর্যন্ত আমি সুস্থ, এখন আমি ভালো ফিল করতেছি, বাট মানে আমি এখানে স্মৃতি ভুলব না যে ওরা এত আন্তরিকভাবে প্রত্যেকটা পার্সন যেভাবে সবার দায়িত্ব যথাযথভাবে সময় মেনে, কখন ডেকে আনতে হয় নাই কাউকে, ওরা নিজে এসে সময় মতো আমাকে, মানুষ আমাকে নক করে যে উঠেন আপনাকে দিতে হবে এভাবে সময় মতো ওরা হাজির হয়ে গেছে না, এদিক থেকে আমি যথেষ্ট মানে প্রাউড ফিল করতেছি যে এখানে এসে ওদের যে ডিসিপ্লিন আমি দেখছি, ওদের মানে সময়মনোবর্তিতা, মানে এগুলো খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আমাদের পেশেন্টদের ভিতরে আমরা আসলে একটা সবসময় একটা ভীতি লক্ষ্য করি, যেটা হচ্ছে হসপিটাল ভীতি, যে অনেকে আসলে হসপিটালে ভর্তি থাকতে চান না, কারণ অনেকেই ভাবেন যে হসপিটালে ভর্তি থাকলে মানে একটা ভীতি কাজ করে। তো যদি সেটা যদি হয়ে যায় যে আপনার নিজের পরিবারের মতোই একটি বিষয়, তখন কিন্তু আসলে মানুষের হসপিটালে থাকতে আর সেই ভীতিটা কাজ করে না, মনে হয় যে নিজের বাসা থেকে ওনারা ট্রিটমেন্টটা নিয়েছেন, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। সবশেষে একটু জানতে চাইবো যে আপনি যেমন একটা সঠিক সিদ্ধান্ত যেমন একটি মানুষের জীবন বদলে দিতে পারে, যেটা আপনার বন্ধুর মাধ্যমে আপনি জানতে পেরেছিলেন, এবং পরবর্তীতে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার পরিবারের কাছে আপনি ফেরত যাচ্ছেন, তো এরকম কিন্তু অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন কিন্তু তারা জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? শিওর, অবশ্যই বলবো। যেহেতু আমি এখানে এসে আমি কেমনটা ছিলাম সেটা আমি জানি, এটা কেউ দেখেনি, হয়তো এখন দেখবে শুনবে। আমি এখন মানে অলরেডি আমার দুজন ফ্রেন্ড আমার অবস্থা দেখে আমার কথা শুনে অলরেডি আপনাদের এখানে চলে আসছে, ঠিক আছে, আমরা একই এলাকার একই থানার দুজন ফ্রেন্ড এখানে চিকিৎসা মানে আমি থাকা অবস্থায় ওরা চলে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, সেটা অবশ্যই এখানে ভালো কথা আমি বলবো। আর এছাড়া যারা আছে, অনেকেই তো জানি আমি অসুস্থ, আমি চলতে পারতেছি না, ওরা শুনবে জানবে যখন বলবে, আমি আমার সত্যটাই যেটা আমি ফিল করছি এটা মানে দেখে আসছি ওইটা আমি বলবো এখানে মানে এসে চিকিৎসা নেওয়ার জন্য। আর বাকিটা হলো তাকদীর, আল্লাহ যদি ভালো করেন তো আলহামদুলিল্লাহ, মানে চেষ্টা যেন এখানে আসে আমি সেটা বলবো, এখানে কোনো সন্দেহ নেই, আমি যতটুকু উপকৃত হয়েছি অন্যরাও যেন এখানে এসে উপকৃত হয়, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, সবাইকে স্বাভাবিক জীবন দান করেন, সেটা আমার জন্য যেমন চাইবো সবার জন্য আমি চাইবো, সবাই যেন এখানে এসে সঠিক চিকিৎসা, আর ওদের যে সেবার মান, সবার যে আন্তরিকতা, এটা অনেক বড় কিছু, ঠিক আছে, ওদের হাসি খুশি, ওরা যেভাবে হেসে খেলে মানে আমাদের কী করে, এটা আমাদের মনের একটা রিক্রেশন, মানে আনন্দে আনন্দে মনে হয় অনেকটা সুস্থ হয়ে যাওয়ার কথা, মানে ঠিক নিজের মানে ঠিক নিজের ঘরের মতোই, যেভাবে থেকে এখানে চিকিৎসা নেওয়া যায় সেই জিনিসটা আমরা এখানে আমি পেয়েছি, ঠিক আছে, আমি আশা রাখি সবাই এইভাবেই এখান থেকে চিকিৎসা নিয়ে যায়, ভালো লেগেছে এটা আমার। দর্শক, আপনারা নিজেই শুনলেন যে সালমা আক্তার, উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন এর আগেও, এবং বিভিন্ন জায়গায় উনি ভর্তিও ছিলেন কিন্তু উনি কার্যকরী কোনো ফল পাননি, বাট পরবর্তীতে ওনার বান্ধবীর মাধ্যমে উনি জানতে পেরে, উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার আনন্দশ্রী বলে দিচ্ছে যে উনি আজকে কতটা ভালো আছেন। আপনাদের সাথে আজকে আর বেশি কথা বলবো না, এর বিচারের দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম, যে আপনারাই যে কোনো সিদ্ধান্ত নেন, যাই কিছু নেন, অবশ্যই জেনে বুঝে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদেরকে বিডি টুডেজের পক্ষ থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ। আমি মানে এখানে লাস্ট মুহূর্তে আমি এটা বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি অনেক বেশি, সাথে আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড, ওর পরামর্শে আমি এখানে আসছি, ওরও সুস্থতা কামনা করি, ও যেন ভালো থাকে, ওর পরামর্শে আমি আসছি, ওর জীবন যেন সুন্দর হয়, এবং সবাইকে ধন্যবাদ।